স্বাভাবিক এই যে মনে করেন করোনার সাথে আমাদের থাকতে হবে সহ অবস্থান করে একটা জয়েন্ট কমিশনার স্যার জয়েন করছেন আমাদের মহিদুল স্যার জয়েন করেছেন আমরা স্যারকে কংগ্রাচুলেশন জানাচ্ছি স্যার আমাদের সাথে জয়েন করেছেন জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস হাসান জোরদার ডক্টর হাসান নায়েক জোরদার স্যার জয়েন করেছেন আমরা স্যারকে অভিনন্দন জানাচ্ছি যে স্যার আমাদের সাথে জয়েন করেছেন আসসালামু আলাইকুম আমাদের প্রেসিডেন্ট থাকবেন মিস্টার মোজাফফর আহমেদ এফসিএমএ এফসিএস ফাউন্ডার মেম্বার অফ এফসিডিবি এন্ড নাও হি ইজ দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট এন্ড ফাউন্ডার মেম্বার অফ দ্য আইসিএসবি এবং আমাদের এখানে উপস্থিত থাকবেন আরো যে আমাদের ডক্টর ফয়জুল লতিফ চৌধুরী হি ওয়াজ দ্য মেম্বার অফ বিসিএস ভ্যাট এন্ড কাস্টমস এন্ড এক্স কাউন্সিলর ব্রাসেলস এর উনি এম্বাসিতে ছিলেন এবং আমাদের আফজাল হোসেন স্যার থাকবেন এডিশনাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ বাংলাদেশ এবং ইজ দ্য অ্যাডভাইজার এবং আমাদের থাকবেন মিসেস নাসরিন বেগম এক্স জয়েন্ট সেক্রেটারি মিনিস্ট্রি অফ ল এবং আমাদের মাঝে এখানে অলরেডি উপস্থিত হয়েছেন আমাদের প্রফেসর ডক্টর এইচ আর জোয়ার্দার স্যার এবং ডিরেক্টর আইবিআর স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্যার মহিদুল ইসলাম জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস আমাদের আমাদের কি নোট স্পিকার ইনকাম ট্যাক্স পার্টের অনোয়ার হোসেন এফসিএ 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 স্যার মান্নান ডক্টর মান্নান সিদ্দিক স্যার জয়েন করেছে স্যার আমাদের সাথে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার 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 সবাইকে একসঙ্গে ওয়ালাইকুম আসসালাম ভালো যে এফসিটিভি এফসিটিভি এরকম একটা আয়োজন করেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাদের মাঝে জি আইপিআর এর ডিরেক্টর স্যার আছেন আমাদের মাঝে স্যার উপস্থিত আছেন আরো আমাদের মহিদুল ইসলাম স্যার আছেন আমাদের জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস স্যার আমাদের ডিরেক্টর স্যার আছেন আমাদের এসিপি এর ব্যাপারে নতুন এভিনিউ যাতে স্টুডেন্টরা স্কিল হইতে পারে ব্যাপারে বিসমিল্লাহির রহমানির রহিম ডিস্টিংগুইশড পার্টিসিপেন্ট সিপিটি ইজ দা পার্ট অফ আওয়ার মেম্বার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম হুইচ ইজ অ্যানুয়ালি অর্গানাইজড বাই দা এফসিটিবি You know that FCTB is the research-based non-profit organization working in the tax awareness, tax education, research, skill development, and revenue literacy for development of Bangladesh. In this moment, I would like to introduce our honorable guest, those who are present here. Here also our chief guest, Dr. Abdul Mannan Shikdar, member VAT and Intelligence, National Board of Revenue, Government of Bangladesh. And founder advisor of FCTB and our honorable founder president of FCTB Mr. Muzaffar Ahmed FCMA FCS founder member of FCTB and president of founder of the ICSB here also present our Mr. Faizul Latif Chowdhury member BCS customs and VAT and ex councillor Brussels advisor of FCTB Mr. Afzal Hoshan sir additional secretary government of Bangladesh advisor of FCTB and Mrs. Nasreen Begum, ex-joint commissioner, Ministry of Law. Mr. Aminur Rahman, director DGIC, founder advisor of FCTB. Here also present keynote presenter, VAT and SD part, Dr. Abu Yusuf, joint secretary, Ministry of Finance, government of Bangladesh, advisor of FCTB. And present also Mr. Akbar Hoshan, additional commissioner, first secretary of the NBR. He will present the customs part. And also present here Mr. Manohar Hoshan, FCA, FCMA, FCS, under advisor, under member of the FCTB, and we will present our income tax part. And official discussion here present Mr. Mohidul Islam, Joint Commissioner of Taxes, National Board of Revenue, Professor Dr. H.R. Rahan Johardar, Professor IUIU, and Director IBR, and Zohrul Islam,
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ফাউন্ডার মেম্বার অফ দ্য এফসিডিবি, অ্যাডভোকেট হারুন রশিদ ফরিদ, ফাউন্ডার মেম্বার অফ এফসিডিবি অ্যান্ড হেড অফ দ্য এফসিডিবি ফ্রম ফার্স্ট ব্যাচ টু ফার্স্ট ব্যাচ আওয়ার স্টুডেন্ট মেম্বার, আসসালামু আলাইকুম। বিফোর কিনোট স্পিকার, আই উড লাইক টু রিকোয়েস্ট আওয়ার অনারেবল প্রেসিডেন্ট মিস্টার মুজাফফর আহমেদ টু প্রেজেন্ট ডেলিভার হিজ স্পিচ অ্যান্ড গিভ আস পারমিশন টু স্টার্ট দ্য সিপিডি। বিফোর স্টার্ট দ্য স্পিচ অফ মিস্টার মুজাফফর আহমেদ, আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মুজাফফর আহমেদ। আওয়ার রেসপেক্টেড অ্যান্ড অনারেবল স্যার মিস্টার মুজাফফর আহমেদ, FCM FCS ইজ এ ভিশনারি কর্পোরেট লিডার ইন বাংলাদেশ। মিস্টার আহমেদ স্টার্টেড হিজ কেরিয়ার অ্যাজ অ্যান ইউনিভার্সিটি টিচার 1975 and work with many national and international organizations at home and abroad. Being the pioneer of credit trading concept in Bangladesh, Mr. Ahmed is the owner of the CRISIL Credit Trading Information Services Limited. Now leading CRISIL is the pioneer and premier rating agency of Bangladesh. Mr. Ahmed was the president of ICMAB, Cost and Management Accountant of Bangladesh. He is also the founder of the ICSB and now he is the President of the ICSB Institute of Chartered Secretaries of Bangladesh. We are very proud and glad that Mr. Ahmed is also founder, president and founder member of the FCDB. May I request our honorable president to deliver his speech and give permission to start our keynote presentation. Mr. Muzaffar Ahmed sir, I am requesting you to deliver your speech please. Our honorable president. Bismillahirrahmanirrahim. Alhamdulillah, I'm very happy to see a galaxy of professionals, especially we always get the benefit and the advantage of having with us the NBR high executives who are basically the our assets, because this is a tax management, tax principal institute where we are trying to have some sort of linkage with the public from we are collecting money and NBR is collecting taxes and other things. So we are extremely happy to see with us that they are taking initiative. They are wherever we are requesting them, they are coming to us to address our members and also the students. So we are extremely grateful to all of you, sir. Mm-hmm. Indeed, the budget has been prepared by them, especially our head of, you know, Dr. Abdul Manan Shikdar is here, Akbar is here, and many senior executives. They are the architect of this budget. Although this year's budget has gone a new concept, but virtually the revenue collection and meeting the expenditure are the main objectives like previous years. This year especially, I as a financial analyst looking at the economy, I have cautions on this budget, because is a absolutely a deficit budget, and this deficit is to finance from the banking sector. And all of us one way or other know how banking sector is performing now. This has got a lot of implications, drawing money from the banking sector, which may dry up the private sector finance. This is one of the very important concern for me, as I am one of the the close observer of the financial institution banks. This is one of my observations. Secondly, the role of the master of ceremony, especially when there is a deficit budget. You know, this deficit budget is also in the development expenditures and also in the regular expenditures. Now, unless and until the master of the ceremony of this budget very cautiously goes to the expenditure and vis-a-vis the collection, that may create a havoc for the country. But I am very happy to see that by this time NBR also they know what is the budget and how, what is the plan and how much they would be able to collect money. There is a deficit, as I see in the newspapers. At the same time, the Minister of Finance also is cautious to allocate, although it is the budget, to allocate development expenditures very cautiously. These are the good initiatives, I should say, and I hope
that our students and members will be highly benefited because the person who are really the architect of this project, they are here. They know the philosophy of the government as well as the how they have got the plan, how to collect the money and how to advise the also the Minister of Finance to be careful in executing this project. The other important thing is that there are a lot of developments are coming up now in the new normal situation. In this situation, they might consider, based on the data available with them up to this time, I think they will be very cautious in advising the government, and particularly they will look after the problem with the private sector. And I'm very hopeful that government sector is now coming up very broadly, and they are coming very sharply, because the expectations of the economy was that if government sector goes down, then their entire economy will be basically facing serious problem. So by this time now it is clear that all the garment factories are getting sufficient orders and also at a very reasonable price. I believe that this will have positive impact on the other thing. The government is trying to develop the bond market for collecting fund from the sources where they have got the money. I think NBR, the problem so far we are facing that NBR is very cautious in collecting stamp duty and other things, and by this time that has been also reduced in consultation with the Central Bank and Securities and Exchange Commission. So with these few words, I want to say that our participants will be highly benefited from this budget analysis and finance act and the policies and rules and regulations, and especially our chief guest as well as other senior officials of the NBR will tell them about the philosophy of collecting this budget and collections, all these things. So thank you very much for joining, and with these few words I am again giving my respect and you for the participation of the NBR senior officials giving time at this time, and I think that they can, inshallah, we are inaugurating these things with them. And thank you very much, Jahangir, for giving us floor to say a few words on this. Thank you very much. Dr. Abu Yusuf is here. Dr. Abu Yusuf sir is joint secretary, he's already joined, and also Abdul Hassan sir, additional commissioner, is also joined. And one of our special guests, Mr. Arshad Jamal Dipu, he is the Vice President of BGMEA. He is also with us. I like to give the congratulate and thank you, sir, to join with us. Now the session is also our keynote presentation. Our first part is also keynote presentation, tax, customs and VAT. Then we'll come to the question and answer session. Then we'll come to our special guest speech, and then our chief guest, Dr. Abdul Mannan Shikdar sir, will be sum up and give the closing ceremony. Now the session is also keynote presentation by Mr. Manohar Hossain, tax part. Before presenting the tax part, I would like to say something about Mr. Manohar. Mr. Manohar is also a visionary leader, corporate leader in Bangladesh. He is the member of the Chartered Accountant. He is the member of the ICMAB, ICSB, CGA, CPA, lot of organization, and he is also working now in the bank senior position, and he is the founder member of the FCDB and also vice president of the FCDB. I am requesting our Mr. Manohar Hossain to present his part, income tax part. Mr. Manohar Hossain, please. Thank you. Assalamu alaikum. Our chief guest, a special guest. So thank you. Thank you giving me the opportunity for presenting today. First of all, I think Manik said that our three modules here. Changes in income taxes, changes in VAT, and changes in customs, etc. So, as আমরা জানি যে আমাদের বাজেট 2021 হয়েছে, যেখানে আমাদের GDP growth 8.2%. এখানে আমাদের ধরা হয়েছে এবং ইনফ্লেশন আমাদের 5.4% ধরা হয়েছে, যেখানে আমাদের বাজেটের সাইজ হচ্ছে 568,000 কোটি টাকার বাজেট, যেখানে NBR রেভিনিউ কালেকশন করবে 330,000 কোটি টাকা, এখানে আমাদের ব্যাংক গ্রোয়িং আছে
84,980 কোটি টাকা এবং ফরেন সোর্স থেকে আসবে 80,017 কোটি টাকা, নন ব্যাংক ব্রোয়িং হবে 25,003 কোটি টাকা, যেটা আমরা সবাই জানি এবং এটা যেহেতু পুরানো জিনিস। তারপরে আজকে আমরা এখানে বেসিক বিষয়গুলি একটু আলোচনা করব বিষয়ে, কেননা আমাদের আসলে তিনটা মডিউল এবং টাইম শর্ট করার জন্য আমরা এটা সংক্ষিপ্ত করেছি। আর আমরা যারা এফসিটিভিতে আসি আমরা এগুলো অবশ্যই আমাদের তো এখানে ডিটেইলস পড়তে হবে, ডিটেইলস আমরা জানবো। তো আমরা এখানে দেখি যে বিগত বছরের যে বাজেট হলো রিভাইজ, তার সাথে এবছরের অপারেটিং এক্সপেন্সের ক্ষেত্রে এখানে গতবার যেটা ছিল 59.7%, সেটা এবার কিন্তু 62.1%, দ্যাট মিন্স 352,957 কোটি হচ্ছে অপারেটিং এক্সপেন্স, যেটা আমরা দেখি যে 18% এখানে ইনক্রিজ করেছে, যেখানে ডেভেলপমেন্ট এক্সপেন্স যেটা 6% ইনক্রিজ করেছে টোটাল। আর এখানে টোটাল বাজেটে ফাইন্যান্সিংটা রেভিনিউ থেকে যেটা আসতেছে, পাশাপাশি লোন গ্রান্ট থেকে এখানে 5,68,000 কোটি টাকাকে এখানে আমাদের মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট ঘোষণায় করেছে, যেটা আমার ফাইন্যান্স অ্যাক্ট আকারে চলে আসছে। এখানে অ্যালোকেশনের ক্ষেত্রে আমরা যদি দেখি একটু, অ্যালোকেশনটাও আমাদের ঠিক গত বছরের মতনই, জাস্ট সামান্য কিছু পরিবর্তন এসেছে এখানে। ইন্টারেস্ট পেমেন্ট যেটা গত বছর ছিল টোটাল বাজেটের 10.9%, সেটা এখানে 11.2%, অ্যান্ড এডুকেশনের ক্ষেত্রে এখানে 15% টোটাল ইয়ার, যেখানে হলো 15.2 ছিল। এইভাবে একটু একটু করে মোটামুটিভাবে আমাদের অ্যাজ ইট মোটামুটি সেমই রয়েছে। আর আমরা যদি দেখি এখানে আমাদের সেক্টর ওয়াইজ যে সোর্সটা, ভ্যালু অ্যাডেড ট্যাক্স থেকে 33.1% আমার রেভিনিউ আসবে এবং ট্যাক্স এবং ইনকাম ট্যাক্স থেকে আসবে, ট্যাক্স অন প্রফিট থেকে আসবে 27.5%, আর আমাদের সাপ্লিমেন্টারি ডিউটি থেকে আসবে 15.3%, যেটা গত বছর ছিল 12.7%, এখানে বেশি মাত্রা ইনক্রিজ করেছে 20%। আর আমরা দেখি এনবিআরস আদার কালেকশন থেকে, যেটা এবছর আমার ইয়া ছিল 1.4% আসবে, 5,271 কোটি টাকা, যেটা গত বছর ছিল 3,970 কোটি টাকা, এখানে 32.8% এখানে অ্যাচিভমেন্ট গ্রোথ দেখানো হয়েছে অ্যালোকেশনের ক্ষেত্রে। আর আমরা জানি আমাদের বাজেটটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী যেখানে ডিক্লেয়ার করেছেন ইকোনমিক ট্রানজিশন অ্যান্ড পাথওয়ে টু প্রোগ্রেস। তো বাজেট ডিফিক্স হিসেবে দেখেছি, যেটা আমাদের প্রেসিডেন্ট মহোদয় বললেন যে আমাদের যে বাজেটের যেখানে আমরা যেখানে ঘাটতি বাজেট যেখানে আছে, এখানে ফরেন লোনের মাধ্যমে আমরা এখানে ঘাটতিটা পূরণ করা হবে। ফরেন লোনের ভিতরে 40% 73,004 কোটি এবং লোন এবং ফরেন ব্যাংক থেকে নেওয়া হবে 84,980 কোটি, যেটা 44.7%। এইভাবে অ্যালোকেশনটা করা হয়েছে। আর আমরা যদি দেখি আসলে বেসিক হাইলাইটস হচ্ছে এখানে হলে ভলিউম অফ বাজেটের ইয়া হচ্ছে 18% অফ আমার টোটাল জিডিপি, এবং গ্রোথ রেট আমরা দেখলাম 8.2%, এবং গভর্নমেন্ট এইমস টু কিপ ইনফ্লেশন এখানে 5.4% এর ভিতরে ইনফ্লেশনটা ধরে রাখবে। 1,03,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, যেখানে এখানেও কিছু কিছু অংশ রয়েছে, এবং সেখানে ইতিমধ্যে আমাদের আমরা রাষ্ট্রীয়ভাবে ইভেন সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা প্রশংসিত হয়েছে যে এশিয়ার ভিতরে এটা দ্বিতীয়তম, যেমন সেকেন্ড হচ্ছে প্রণোদনা ঘোষণায় অর্থের দিক থেকে, এবং সাউথ এশিয়ার ভিতরে নাম্বার ওয়ান। তো আমরা ওখানে ব্যাংকিং সেক্টরকে বেস করে কিন্তু প্রণোদনাগুলি, সেগুলির উপরে কিন্তু দেশের সমস্ত ব্যাংকগুলি কাজ করতেছে, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি। তো ইন্ডিভিজুয়াল এবং আদার কোম্পানি ট্যাক্সের ক্ষেত্রে আমরা দেখি যে জেনারেল ট্যাক্স পেয়ারের ক্ষেত্রে আমাদের স্ল্যাবের একটা পরিবর্তন এসেছে এবং ন্যূনতম ট্যাক্সের পরিবর্তন এসেছে, যেটা আমরা আমাদের অনেক দিনের চাহিদা ছিল। জেনারেল ট্যাক্স পেয়ারের ক্ষেত্রে আমরা দেখি 50,000 টাকা এখানে বৃদ্ধি করে, যেটা স্ল্যাবের আমার আগে ছিল যে 2,50,000 পর্যন্ত জিরো, তো এখন সেটা 3,00,000 পর্যন্ত হয়েছে জেনারেলদের জন্য। আর আমরা দেখি যে 65 বছর এবং প্লাস আমাদের যারা সিনিয়র সিটিজেন এবং ওমেন যারা আছেন তাদের জন্য গতবার লাস্ট ইয়ার পর্যন্ত ছিল 3,00,000 পর্যন্ত, সেটা 3,50,000। এইভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা ধাপে 50,000 করে ইনক্রিজ করা হয়েছে। আর আরেকটা জিনিস যেটা পরিবর্তন এসেছে সেটা হচ্ছে যে এই যে আমাদের স্ল্যাব গুলা, যেমন আগে ছিল 2,50,000 টাকার পরেই ছিল নেক্সট 4,00,000 পর্যন্ত 10%, সেটা এবার করা হয়েছে নেক্সট 1,00,000 পর্যন্ত
5%. পার্সেন্টেজ এবং স্ল্যাবের যে ফিগারে পরিবর্তন এনে একটা যুগান্তকারী পরিবর্তন এখানে এসেছে, এবং এর ফলে যে আমরা অনেকেই কিছু না কিছু বেনিফিট হবে। ওই হিসাব করে দেখা গেছে যে তার যার 3 লাখ ইনকাম, সে যেটা আগে সে 5,000 টাকা ট্যাক্স দিত, এবছর তাকে ট্যাক্স দিতে হবে না, তার সেভিং হচ্ছে 5,000 টাকা। যার 5 লাখ টাকা ইনকাম হতো ট্যাক্সেবল ইনকাম, সে তার এবছর দিতে হবে 15,000, গত বছর তারা ছিল 25,000, 10,000 এখানে তার বেনিফিট হচ্ছে। এইভাবে প্রত্যেকটা ধাপে কিছু না কিছু পরিবর্তন এসেছে, এর ফলে ট্যাক্স পেয়াররা বেনিফিট হবে। আর যদিও NBR এর এখানে রেভিনিউ কমে যাবে, কিন্তু সেটা হয়তো আমাদের নেট বৃদ্ধি বা অন্যভাবে এটা পোষানো সম্ভব। তারপরে আমরা একটু দেখি যে ট্যাক্স রেট কোম্পানির ক্ষেত্রে, সেটা আমাদের দেখা যায় পাবলিকলি ট্রেডেড, যারা লিস্টেড কোম্পানিগুলি, কোম্পানিতে যারা আছে, যারা SEC এর ভুক্ত, SEC মানে লিস্টেড কোম্পানিগুলি আছে, তাদের আগে 25% ছিল, এবছর সেটা আনচেঞ্জ আছে, কোনো রকমের পরিবর্তন হয় নাই। তবে যেগুলি আছে প্রাইভেট কোম্পানি, নন পাবলিকলি ট্রেডেড, যেটা গত বছর পর্যন্ত ছিল 35%, তার ইনকামের উপরে ট্যাক্স, সেটা এবছর 32.5% এটা করা হয়েছে গণহারে সবার জন্য। এখানে একটা বেনিফিট পাচ্ছে কর্পোরেট অর্গানাইজেশনগুলি যেগুলি নন লিস্টেড, এবং অন্যান্যগুলি যে পাবলিকলি ট্রেডেড, ইনস্যুরেন্স, ফিনান্সিয়াল ইনস্টিটিউট, মার্চেন্ট ব্যাংক, নন পাবলিকলি, যা যা আছে এজ ইট ইজ আগের মতো আছে। তবে আরেকটা জিনিস করেছে যে রেডিমেড গার্মেন্টস এর ক্ষেত্রে যারা গ্রিন বিল্ডিং সার্টিফিকেট আছে, সেটা 10% তারা ট্যাক্স রেট ন্যূনতম হার, যেটা এক্সটেন্ড করা হয়েছে আরো 2 বছর। এবং আমাদের বলতেছে যে রেডিমেড গার্মেন্টস এর ক্ষেত্রে যাদের গ্রিন বিল্ডিং নাই তারা হচ্ছে 12%, এবং এটা আনচেঞ্জড আছে গত বছরেরই নেয়। এখানে স্পেশাল কিছু ট্যাক্স রেট রয়েছে, যেমন টোবাকো বিজনেস এবং সিগারেট, বিড়ি, জর্দা, এগুলি কিন্তু সবসময় হাই হয়, কেননা এটা গভর্নমেন্ট চায় এটা যেন মানুষ কম ব্যবহার করে। এর ফলে 45% হলো তার ইনকামের উপরে ট্যাক্স, এবং ইনকাম ইন্ডিভিজুয়াল ক্লাবে নন রেসিডেন্ট যারা আছেন তাদের জন্য, ফরেনারের জন্য 30%, এটা আনচেঞ্জড। আর হচ্ছে কোঅপারেটিভ সোসাইটির 15%, সেটাও আনচেঞ্জড। স্পেশাল ট্যাক্স ট্রিটমেন্টের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে কোনো কোশ্চেন করা হবে না যদি ইনভেস্ট করা হয় 1 জুলাই থেকে আগামী 30 জুন 2021 পর্যন্ত। এখানে আমরা যদি ক্যাপিটাল মার্কেট ইনভেস্ট করা হয় 1 বছরের জন্য, তাহলে দেখা যাবে এটা কিন্তু বাজেটে ঘোষণা হয়েছিল 3 বছর রাখতে হবে। সেটা কিন্তু আমরা যখন ফাইন্যান্স একটা বিলটা যখন পাস হয় একটা হয়, তখন এটাকে 1 বছর করা হয়। এর ফলে ধরে নেওয়া হয় যে আমাদের ক্যাপিটাল মার্কেটে কিছু মানি ইনজেক্ট হবে, ক্যাপিটাল মার্কেটটা ভাইব্রেন্ট হবে। তো এখানে 10% ট্যাক্স দিতে হবে, এই ট্যাক্স পেইড করে এখানে ইনভেস্ট করা যাবে। এবং আগের মতো যেটা ছিল ল্যান্ডের ক্ষেত্রে, বিল্ডিং এর ক্ষেত্রে, এখানেও একইভাবে তারা আগের মতো করে, এখানে সেকশন 19, এখানে আমরা দেখি 1, 2, 3, 4, 6 ইয়ার। তো এখানে দেখা যায় যে এই জিনিসগুলো আগের মতনই আছে, আগেও ছিল, এখানে ক্যাপিটাল মার্কেটটা নতুন ইন হয়েছে মানি হোয়াইট করার ইস্যুতে। এক্সপেন্স অ্যালাউন্স এর ক্ষেত্রে আমাদের কিছু পরিবর্তন আসছে, যেটা হচ্ছে ওভারসিজ ট্রাভেলিং এক্সপেন্সেস। আমরা যারা কোম্পানির ট্যাক্স রিটার্ন সাবমিট করি বা আমরা ট্যাক্স প্র্যাকটিস করি, তারা জানি যে NBR বিভিন্ন ক্ষেত্রে আমাদের অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে, বিভিন্ন প্রত্যেকটা লাইনে থাকে। তো ওই ক্ষেত্রে দেখা যায় ওভারসিজ ট্রাভেলিং এক্সপেন্স একটা অংশ ছিল, যেটা আগে করা ছিল 1.25% পর্যন্ত যাওয়া যেত, সেটা এখন 0.5% টার্নওভারের 0.5% ওভারসিজ এক্সপেন্স করতে পারবে, যেটা আগে পারত 1.25%। এবং প্রমোশনাল এক্সপেন্স যেটা 0.5% অফ টার্নওভার যা হবে তার 0.5% পর্যন্ত করতে পারবে। এবং রয়্যালটি এক্সপেন্স কম্পিটিশনের ক্ষেত্রেও নেট প্রফিট ইউজ ফর অ্যালাউন্স কম্পিটিশন উইল এক্সক্লুডেড প্রফিট, প্রফিট থেকে বাদ দিয়ে হিসাব করার জন্য বলা হয়েছে। এবং ফরেন ইনকাম বাই রেসিডেন্ট, এখানে আমাদের সেকশন 52 কিতে যেটা বলা হয়েছে, এটা হলো 10% ট্যাক্স ইজ ডিডাক্টেড অন ফি, সার্ভিস চার্জেস, কমিশন and reimbursement of similar foreign income by banks. এখানে nature of foreign income এর এখানে ইনক্লুড করা হয়েছে providing any service rendering in Bangladesh, যেমন বাইরের যে কোনো সার্ভিস সেটা এইটার আওতায় পড়বে, এখানে কিন্তু 10% tax এর ইস্যু আছে। এবং rendering any service or performing any tax by the residence person in favor of foreign person, আমরা যদি ফরেন কোনো পক্ষ হয়ে
কোনো কাজ করি সেটার যে আমরা ইনকামটা হবে তার উপরে কিন্তু আসলে 10% ওনার থেকে যে ইয়ে হবে এবং উনি যে আমাকে দিবে অথবা আমি ওনার থেকে নেবো যেটাই হোক 10% হিসেবে এখানে কাটা যাবে এবং 10% ট্যাক্স ডিডাকশন এক্সাম্পশন করা হয়েছে এক্সাম্পটেড দেওয়া হয়েছে প্যারা 48 প্যারা এবং প্যারা 6 শিডিউলের মাধ্যমে ইনকাম বরড বাই দ্য ব্যাংকিং চ্যানেল এবং আমরা এরকমের অসংখ্য ইস্যু আছে আমরা এখানে অল্প অল্প কিছু জিনিস নিয়ে এসেছি যেগুলো একদম বেশি ভাইটাল এবং মিনিমাম ট্যাক্স এর বেস কে এখানে অল কোম্পানি দিতে হবে মিনিমাম ট্যাক্স এখানে ফার্মের ক্ষেত্রে গ্রোস রিসিপ্ট যেখানে 50 লক্ষ টাকার উপরে যাবে তাকেই এখানে মিনিমাম ট্যাক্স পেমেন্ট করতে হবে এবং ইন্ডিভিজুয়াল উইথ গ্রোস রিসিপ্ট যদি 3 কোটি হয় তাহলে দিতে হবে এবং এই কোম্পানির নেচার অনুযায়ী বলা হয়েছে যে আমরা আসলে জিনিসগুলো একটু শর্ট করি কারণ আমাদের আরো 2টা ইস্যু আছে এবং সর্বশেষ আমরা যেটা দেখি আমাদের যে আমরা গাড়ি ব্যবহার করি নর্মালি আমরা কিন্তু 1500 সিসি গাড়িটাই আমাদের সবারই আছে এই ক্ষেত্রে দেখা যায় 15,000 টাকা ছিল আমার ফিটনেস যখন সার্টিফিকেট আনবো ট্যাক্স টোকেনের মাধ্যমে তখন এখানে অ্যাডভান্স ট্যাক্স আমার 15,000 করার কথা গত বছর পর্যন্ত ছিল সেটা এবছর দিতে হবে আমার 25,000 তবে এখানে কথা হচ্ছে এই টাকাটা কিন্তু আমার আমার যে ট্যাক্স পেমেন্টের ক্ষেত্রে আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো তো এই ক্ষেত্রে এটাই হলো আমাদের আরো বাকিগুলো সব স্ল্যাব আকারে বেড়েছে তো এখানে আমরা শর্ট করে শেষ করছি এই জন্য শেষ করছি যে আমাদের আরো 2টা সেশন আছে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং ধৈর্য ধরে শোনার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আওয়ার কি ডট প্রেজেন্টার ইনকাম ট্যাক্স পার্ট মিস্টার মনোয়ার হোসেন টু ইয়ার এক্সপার্ট এন্ড ইলাবোরেট ডেলিবারেশন এফসিটিপি এর মাধ্যম থেকে আমি যেটা বলতে চাই যে ট্যাক্সেশন কি ইনকাম ট্যাক্স কি ইন্টারন্যাশনালাইজেশন আমাদের বাজেটে যে বাজেট স্পিচটা দেয়া হয় এটা মেয়ারলি ফিগার চেঞ্জ এটা ম্যাচিউর যে কেউ কিন্তু আসলে মনোযোগ সহকারে পড়লেই বুঝতে পারে তো ট্যাক্সের আমাদের দেশে অন্যান্য উন্নত দেশের তুলনায় লুফলসটা কি ইনকাম ট্যাক্সের বিশ্বতে ইনকাম ট্যাক্সের রিচ পুয়ার গ্যাপে গ্যাপ মিনিমাইজেশনে কিন্তু কাজ করার মতো যথেষ্ট এভিনিউস আছে তো এখানে কম্পারেটিভ প্রতি বছর বাজেট আসবে বাজেট যাবে এবং এ ধরনের সেশন আমরা মানে করবো লাভবানাবো কিন্তু আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে অন্যান্য উন্নত দেশের প্রেক্ষাপটে ইনকাম ট্যাক্সটা কেমন ইন্টারন্যাশনালাইজেশনের সুযোগ আছে কিনা অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার পরে যে ইনকাম আমাদের অধিকাংশ দরিদ্র দেশের আমরা কি চিরদিনই দরিদ্র থাকবো এবং রিচ পুয়ার গ্যাপ চিরদিনই বাড়তে থাকবে তো এই প্রেক্ষাপটে ইন্টারন্যাশনালাইজেশনের জন্য আমাদের কাজ করতে হবে এবং গবেষণার মাত্রা বাড়াতে হবে এবং এই জাতীয় অনুষ্ঠানের উত্তরোত্তর মানে প্রতি মাসে একটা সেশন হোক না কারণ সেখানে লজিক্যাল বিষয়াদি কি লজিক্যাল বিষয়াদি কি এবং লিগাল বিষয়াদি কি জাস্টিসের ফাইন্যান্সিয়াল জাস্টিসের বিষয়াদি কি অন্যান্য উন্নত দেশগুলোতে সে সাউথ কোরিয়া সে জাপান সে চায়না এই সমস্ত দেশে ইনকাম ট্যাক্স কিভাবে ইয়ে করা হয় আর একটা বিষয় আহ্বান জানাম আমাদের প্রচুর টাকা এখন চলে যাচ্ছে বিদেশে এই টাকাগুলো ডিটেক্ট করার জন্য আমরা কি 56,000 বর্গ মাইলের ভিতরেই আমরা ইন্টেলিজেন্স করব নাকি বাইরেও একটা বিষয়াদি ইন্টেলিজেন্স করার স্কোপ আছে তো আমাদের মনে হয় ইনকাম ট্যাক্সের উপরে আরো বেশি এমফাসিস দেওয়ার এখন বড় নতুন করণোত্তর প্রেক্ষাপটে নতুন সুযোগ সৃষ্টি হবে এবং সেটা রিচ পুয়ার গ্যাপ মিনিমাইজেশনে এবং প্রকৃত পক্ষে উন্নত দেশ গঠনে এবং তৃতীয় বিশ্বের কান্ট্রিগুলোকে আরো সাপোর্ট দেওয়ার জন্য এটা ইনকাম ট্যাক্সকে ভাইব্রেট করার জন্য কাজ করার যথেষ্ট সুযোগ আছে ধন্যবাদ সবাইকে এই ব্যাপারে আমি একটু মন্তব্য চাচ্ছি ইসুফ ভাই প্লাস মান্নান স্যার বা আপনাদের আমাদের জয়েন্ট কমিশন অফ ট্যাক্সেস মহিদুল স্যারকে ট্যাক্স কাস্টমের স্পেশালি ভ্যাট এর কাজ করার জন্য আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর মান্নান আব্দুল মান্নান শিকদার স্যার আমাদের চিফ গেস্ট আজকের সিপিটি সেশনের আমি স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের বক্তব্য পেশ করার জন্য স্যারের এবং আমাদের আজকের পুরো সিপিটিটা সামাপ করার জন্য
আমাদের ডক্টর আব্দুল মান্নান শিকদার স্যার। শুধু এতটুকু বলবো যে এই আয়োজনকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই এবং একটা চমৎকার আয়োজন হয়েছে এবং সিপিডি সাকসেসফুল হয়েছে বলে আমি মনে করি। আর যে তিনজন বক্তা এখানে তাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছেন, মনোয়ার হোসেন, তারপর আকবর হোসেন এবং ডক্টর ইউসুফ, আমি তাদেরকে ধন্যবাদ জানাই তাদের চমৎকার উপস্থাপনার জন্য। অনেক সুন্দর হয়েছে এবং ভালো হয়েছে, প্রত্যেকেই তার নিজ নিজ জায়গা থেকে চমৎকার উপস্থাপনা করেছেন। প্রথমে মুজাফফর স্যার যে বক্তব্য রেখেছেন, আমি মনে করি এটা ওয়ান অফ দ্য বেস্ট স্পিচ এনবিআর এর কনসার্ন, যেটা সেটা সেটার ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে। এবং এই জন্য এনবিআর এর যে রেভিনিউ টার্গেট, এই টার্গেট আদায় করার জন্য যে ফ্যাক্টরগুলোর কথা আমি বললাম, যে ফ্যাক্টরগুলো পজিটিভ অবস্থায় আসবে বলে আমার বিশ্বাস, এবং মোহিত যে কথা বলেছে আমি তার সাথে সম্পূর্ণ একমত যে রাজস্ব আহরণের ক্ষেত্রে যেটা অ্যাকচুয়ালি রাজস্ব আহরণ হওয়া উচিত এবং যেটা আমরা পাই এর মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটা পূরণ করতে হবে। এই গ্যাপটা পূরণ করতে গেলে আমাকে কতগুলো কাজ করতে হবে, একটা সার্ভে করতে হবে, সার্ভে করে যেটা জাতীয় রাজস্ব বোর্ড এখন পদক্ষেপ নিচ্ছে, সার্ভে করে যে ট্যাক্স নেটের মধ্যে যারা নাই তাদেরকে ট্যাক্স নেটের মধ্যে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে, এবং সার্ভের মাধ্যমে আমরা একটা নেট বাড়াতে পারবো। আর একটা মুহিত খুব চমৎকার বলেছে, সেটা হলো, সেটা আকবরও বলেছে, সেটা লিকেজ কমাতে হবে। আমাদের অনেক ধরনের লিকেজ আছে, ডিক্লারেশন মিস ডিক্লারেশন হয়, আমাদের বিভিন্ন পণ্য স্মাগলিং হয়ে চলে আসে, এই জিনিসগুলোর প্রতি আমাদের মনোনিবেশ করতে হবে। এবং তাহলে যেটা হবে যে আমরা একটা ট্যাক্সের একটা চমৎকার এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারবো, এবং আমাদের সর্বোপরি মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। মাইন্ডসেট পরিবর্তন করার কথা আমি যেটা বারবার বলি যে আমরা আগে যেভাবে যে মানসিকতা নিয়ে ট্যাক্স কালেকশন করতাম সেই মানসিকতা থেকে আমাদেরকে দূরে চলে আসতে হবে। আমাদেরকে যে কস্ট অফ কমপ্লায়েন্স এটা রিডিউস করতে হবে। বিষয়ে আমরা যারা কাজ করছি, আমরা যারা স্টেক হোল্ডার, আমাদের কিন্তু অবদান রাখার অনেক কিছু রয়েছে, এবং এবার বাজেটে যে পজিটিভ চেঞ্জগুলো এসছে আমি মনে করি যে অনেক চমৎকার চমৎকার মানে পরিবর্তন এসছে। ইনকাম ট্যাক্স প্লাস কাস্টমসে অনেক ধরনের ভালো পরিবর্তন এসছে, যেগুলো নতুন আইনকে আরো শানিত করবে, নতুন আইনকে আরো বেশি ব্যবসা বান্ধব করবে, নতুন আইনকে আরো বেশি বেশি রাজস্ব অগমেন্টেশনের কাজে লাগবে নতুন আইন। তো আমি আবারও FCTB কে ধন্যবাদ জানাই, এবং বিশেষ করে তিনজন স্পিকার যাদেরকে আমি খুবই পছন্দ করি এবং যাদের বক্তব্য শোনার জন্য আমি সত্যি খুবই আগ্রহী, এবং তাদের বক্তব্য আজকে শুনলাম, চমৎকার উপস্থাপনা হয়েছে। আর একটু সময় যদি তাদেরকে দেওয়া যেত তাহলে আরো ভালো হতো, তবে আমি স্বল্প পরিসরে আমি বলবো যে তিনটি উপস্থাপনাই চমৎকার হয়েছে, এবং আমাদের মানিক ভাই অনেক ভালো ভালোভাবে মডারেট করেছেন। কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট এটা আমাদের চলতে থাকবে, এবং আমি আজকে যে পার্টিসিপেন্ট তাদের আগ্রহ দেখি, এবং যারা আজকে আমাদের আমাদের বিশেষ করে আমি ধন্যবাদ দেই আমাদের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার ফয়জুল লতিফ চৌধুরী স্যার, যাকে আমি তাকে আসলে কিভাবে তার জ্ঞানকে আমি মূল্যায়ন করবো জানি না। আমি মানিক ভাইকে আজকে আসবেন কোনোভাবে তাহলে আমি এই চিফ গেস্টের দায়িত্ব নিতাম না ভাই, এরকম একজন ব্যক্তি তিনি এই প্রোগ্রামে এখনো পর্যন্ত উনি আছেন। তো এই যে আয়োজন এটা মানিক ভাইয়ের জন্য সম্ভব, এবং মুহিত আসছে আমি খুব খুশি, আরো আরো অনেকে আসছেন এই যে অনুষ্ঠানে, অনুষ্ঠান সাকসেসফুল হয়েছে বলে আমি অন্তত ভাবে বিশ্বাস করি, এবং আমাদের যারা যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তাহলে অন বিহাফ অফ FCTV আমি সমস্ত পার্টিসিপেন্টের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আশা করব যে জাতীয় রাজস্ব বোর্ড এবং সরকার অর্থ মন্ত্রণালয় তার আকাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেটা অর্জন করতে পারবে, এবং কোভিড এর এই সিচুয়েশন আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি এটা দূর করে দিবেন, এবং আপনারা প্রত্যেকেই আপনারা সাবধানে থাকবেন। আমরা কিন্তু নিয়মিত অফিস করছি, জাতীয় রাজস্ব বোর্ড ফুল প্লেজেট খোলা, এবং সবাই আমরা সাবধানে থাকবো, পরিবারের সবাইকে সাবধানে থাকতে বলবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ স্যার আপনার সুন্দর বক্তব্যের জন্য, আপনার জন্য, এবং বিশেষ করে মানিক সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা সিপিটি আয়োজন করার জন্য, এবং সামনে আরো সিপিটি আমরা করব আশা করি, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, গুড নাইট, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমরা সবাই স্লাইড পাঠিয়ে দেব এবং আমাদের চিফ গেস্টের অনুমতি ক্রমে, এবং আমাদের কিনোট স্পিকারের
স্যারদের অনুপস্থিতিতে আমরা আমাদের আজকে অনুষ্ঠান শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মানিক, চমৎকার হয়েছে। মানসিক স্যারকে অনেক ধন্যবাদ, ফজলুল স্যারকে অনেক ধন্যবাদ।